ভিউয়ার্স, বিটি ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব ময়মনসিংহের ঐতিহ্যবাহী আলেকজান্ডার ক্যাসেল। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের প্রাচীন স্থাপনাসমূহের মধ্যে অন্যতম। শহরের কেন্দ্রস্থলে কোর্ট কাছারির কাছে এটির অবস্থান। এটি ঊনবিংশ শতকীয় একটি প্রাসাদ। ১৭৮৭ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠা শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সুকান্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। ১৮৮৯ খ্রিস্টাব্দে প্রাসাদটি নির্মিত হয়। লোহাকুটির চারপাশে ছিল বেশ কয়েকটি নারীর ভাস্কর্য। কুঠির প্রধান ফটকের সামনে রয়েছে দুটি মার্বেল পাথরের মূর্তি। এখনও ভাঙা অবস্থায় এই ভাস্কর্য দুটি অতীতের স্মৃতি বহন করে চলেছে। সূর্যকান্ত আচার্য চৌধুরী তার বাগানবাড়ি শৈশিলজে নির্মাণ করেন এই কুটিটি। ভবন নির্মাণের লোহার ব্যবহারের কারণে এটি জনসাধারণের লোহার কুটির নামেও পরিচিত। সুদূর চীন থেকে চীনা কারিগর এনে এই ভবন তৈরি করেছিলেন এই জমিদার। এই কুটির বেশিরভাগ অবকাঠামোই কাঠ ও লোহার তৈরি। সে সময় লোহার কুটির দ্বিতল ভবনের সিলিং অভ্রহ ও চুমকি ব্যবহার করে এটিকে শীততাপ নিয়ন্ত্রিত করা হয়। সুন্দর ও শিল্পকর্ম আর নান্দনিকতায় ভরপুর এই কুটিটি। এতে সে সময় ৪৫,০০০ টাকা ব্যয় হয়েছিল। ১৯২৬ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরকালে আলেকজান্ডার ক্যাসেলে ৪ দিন অবস্থান করেছিলেন। সে সময় এই কুটিতে রবীন্দ্রনাথ ঠাকুর সহ লর্ড কার্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নবাব সলিমুল্লাহ স্যার, কামাল পাশা সহ অনেকে এসেছিলেন এখানে। হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটক অয়ময়ের শুটিংও হয়েছিল এখানে। প্রাসাদের পাশেই রয়েছে বাগান ও ঐতিহ্যবাহী দুটি ফোয়ারা। বাগান বাড়িতে এখনও জমিদার আমলের সাক্ষী বহন করে ফোয়ারা দুটি। তৎকালীন কারিগরদের নান্দনিক কারুকার্যময় ফোয়ারা দুটি দেখলেই বোঝা যায় জমিদারদের শৌখিনতা। প্রতিদিনই পর্যটকরা এখানে আসে আলেকজান্ডার ক্যাসেল ও ফোয়ারা দুটি উপভোগ করার জন্য। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।